রাজশাহীর পুরী ভোজে আপনাদের সকলকে স্বাগত। কালকে রাখি পূর্ণিমা, আর রাখি পূর্ণিমার দিন যাদের ভাই বা দাদা আছে তারা কিন্তু অবশ্যই তাদের জন্য একটা স্পেশাল রান্না গিফট করতেই পারেন, আর যাদের ভাই বা দাদা নেই তারা অবশ্যই এই রান্নাটা রবিবারের স্পেশাল মেনুতে রাখতেই পারেন। আজকে আমি বানাতে চলেছি মাটন কোরমা। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই আমার লাগছে মাটন। আমি এখানে মাটন নিয়েছি, 1 কেজি মতো মাটন আছে এখানে। আমি তার জন্য প্রথমে ম্যারিনেট করে নেবো মাটনটাকে। ম্যারিনেটের জন্য আমার লাগবে হলো টক দই। ফার্স্টে আমি এখানে 150 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব আমি এখানে নিয়েছি হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে সব কিছুই 1 টেবিল স্পুনের মতো নিয়ে নিয়েছি। আমি এগুলো সব দিয়ে দেব। আর নিয়েছি এখানে 2 টেবিল স্পুন আদা বাটা, এটাও দিয়ে দেবো। আর এখানে আমি 2 টো পুরো রসুন আমি পেস্ট করে নিয়েছি, 2 টো মাঝারি সাইজের রসুন পুরো আমি পেস্ট করে নিয়েছি, এটাও দিয়ে দেবো। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা আমি লাগলে আবার দেব, দিয়ে এটা ম্যারিনেট করে নেব। এখানে আমি মাঝারি সাইজে 8টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এরকম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে ঝিরি ঝিরি করে আপনারাও কেটে নেবেন। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এখানে 8 টেবিল স্পুন মতো তেল নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবারে বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাটা ভাজার সময় সবসময় একটু তেলটা বেশি দিয়ে ভাজবেন, তাতে বেরেস্তাটা ভালো হয়, আর গ্যাসের ফ্লেমটাও মানে হাই করে রাখবেন। আমার বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, এরকম গ্রাইন্ড মানে এরকম ব্রাউন কালারের করে ভেজে নিয়েছি। আমি এবারে বেরেস্তাগুলো তুলে নেব এরকম টিস্যু পেপারে। আপনারাও যখন তুলবেন বেরেস্তাগুলো থেকে তেল এক্সট্রা যে তেলটা সেটা বেরিয়ে যাবে। এখন আমি বেরেস্তাগুলোকে বেটে নেব, দেখুন কেমন ক্রিস্পি হয়েছে। এগুলোকে বেটে নেব, এবার এই তেলটার ভেতরেই আমি এইখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। গরম মশলাটা একটু ভাজা হয়েছে, আমি এবারে এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো।
এবারে আমি এইটাকে কষতে থাকবো, এটা একটু ভালো করে কষা হবে। আমার এটা একটু কষা কষা হয়েছে, মেরুনে 15 মিনিট কষেছিলাম। এবারে আমি এই পেঁয়াজটা, যেটা বেরেস্তাটা আমি বেটে নিয়েছি, এই বাটা পেঁয়াজটা আমি দিয়ে দেব। এইভাবে আমার 10 মিনিটের মতো আবার কষাতে হবে। আমার এটা কষানো কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি এটাকে কুকারে দিয়ে দেব। কুকারে আমার দেয়া হয়ে গেছে, এবারে আমি এই কড়াই ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি এখানে আগে থেকে করে রেখেছিলাম গরম জল, এই গরম জলটাও আমি দিয়ে দেবো। আমার মাংসটা গলে গেছে, আমি এখানে 8টা মতো সিটি দিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এটা, আপনাদের সবার কুকার তো আর সমান হয় না, দেখে আপনারা সেই বুঝে সিটিটা দেবেন। আমার মাংস গলে গেছে, আমি এটা কড়াইতে ঢেলে নেব। এবারে দেখুন আমি কড়াইতে ঢেলে দিয়েছি, এবারে আমি অ্যাড করব এতে 1 চামচ মতো চিনি, এটা অপশনাল, চিনি অ্যাড করব। আর তার সাথে অ্যাড করব 1 টিস্পুন মতো গরম মশলা। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর এটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। দেখুন বন্ধুরা, আমার মাটন কোরমা রেডি, এবং স্যার আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আমি নতুন অন্য কোনো দিন অন্য কোনো নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসছি খুব তাড়াতাড়ি।